বিবাহিত জীবনের প্রথম ঘোরটুকু কেটে গেলে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ছোটোখাটো খুঁটিনাটি ব্যাপারে মতবিরোধ দেখা দেয়, সেটা কিন্তু স্বাভাবিক। দুজন মানুষ একই মত পোষণ করবেন এটা তো সম্ভব নয়। সেটা নিজেদের অভ্যাস নিয়েই হোক, বন্ধুবান্ধব নিয়েই হোক, সংসার খরচা নিয়েই হোক, কিংবা নিজেদের ভালো লাগা না লাগা নিয়েই হোক, মতবিরোধ থাকবে। কিন্তু আমাদের ভাবা উচিত যাতে এই মতবিরোধ বেড়ে না যায়। সবসময় নিজেদের ভাবতে হবে যে আমি আমার মতটা অন্যের ওপর জোর করে চাপিয়ে দিচ্ছি না তো। এটা যদি আমরা না জানতে পারি, না বুঝতে পারি, তাহলে কিন্তু ফল মারাত্মক। নিজেদের মধ্যে দূরত্ব বেড়ে যায়, রাগ জন্মায়, এবং সেই রাগটা কিন্তু একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে, পরস্পরের প্রতি শারীরিক আঘাত করার প্রবণতা দেখা দেয়। তাই আমি বলি কি, নিজেদের সংযত করুন, ঝগড়া বিবাদ মিটিয়ে নিন নিজেদের মধ্যে, তাহলেই দেখবেন সুন্দরভাবে সুস্থভাবে জীবনযাপন করতে পারছেন। নমস্কার। অনেক সময় মহিলাদের মধ্যে আলোচনা শোনা যায়, আমার ব্রেস্টে না মনে হচ্ছে একটা ল্যাম্প হয়েছে, আর এই কথাটা শুনলেই কিরম যেন ভয় ধরে যায়। ব্রেস্টে ল্যাম্প, কি সাংঘাতিক কথা! তার মানে হয়তো আমার ক্যান্সার হচ্ছে, ব্রেস্ট ক্যান্সার। কিন্তু ব্রেস্ট এক্সামিনেশন যে কতটা জরুরি আমরা মেয়েরা সেটা ভুলে যাই। ডাক্তারের কাছে হয়তো যাই, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে আছে। যাই হোক, আজকে আমি সেজুতি নারীর স্বাস্থ্য বিভাগে ব্রেস্টের ল্যাম্প নিয়ে কথা বলবো কনসালটেন্ট সার্জন ডক্টর আলোক ব্যানার্জির সঙ্গে। নমস্কার ডক্টর ব্যানার্জি। নমস্কার। আচ্ছা, এই ব্রেস্টের ল্যাম্প বা যে ব্রেস্ট ক্যান্সার নিয়ে আমাদের ভয়, কিন্তু সব রকম ব্রেস্টের ল্যাম্প থেকে কি ক্যান্সার হতে পারে? না, তা নয়। বেশিরভাগ সময় দেখা গেছে ক্যান্সার বাই ইটসেলফ একটা আলাদা এন্টিটি। আচ্ছা, তো যখন একজনের ব্রেস্টে কোনো ল্যাম্প হয়, তখন সে কী করে বুঝবে যে সেটা ক্যান্সারাস না ম্যালিগন্যান্ট না নয়? সেটা ও নিজে পেশেন্ট বুঝতে পারা খুব মুশকিল। তবে যদি ব্রেস্টে একটা ল্যাম্প হয়, সেটা তো ওখানে থাকার কথা না। আচ্ছা, আপনার বাড়িতে আমি গিয়ে যদি হঠাৎ থাকা আরম্ভ করি, আপনি তো আমায় থাকতে দেবেন না, তাড়িয়ে দেবেন তো। এক্স্যাক্টলি সেইভাবে যেটা ওখানে ছিল না হঠাৎ উদয় হয়েছে, এইটা নিয়ে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যাওয়া উচিত। আচ্ছা, এই সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, এটা আমরা অনেক ম্যাগাজিনেও দেখছি বা শুনছি, এর উপর আপনি কতটা গুরুত্ব দিচ্ছেন? এর উপরে প্রচণ্ড গুরুত্ব দেই, তার কারণ প্রত্যেক মহিলার উচিত সেলফ এক্সামিনেশন করা, নইলে ও নিজেও জানতে পারবে না যে ওর ব্রেস্টে কিছু একটা আছে। আচ্ছা, কোনো পেশেন্টের ক্ষেত্রে আপনি যদি সাসপেক্ট করেন যে ব্রেস্টে ক্যান্সার হয়েছে বা সাসপেক্ট করছেন, তখন তাকে আপনারা কী সাজেস্ট করবেন? যদি আমার মনে হয় তার ক্যান্সার হয়েছে, ম্যামোগ্রাফিটা তো এসেই যাবে, প্লাস আজকাল আমরা যেটা করি একটা ফাইন নিডল অ্যাসপিরেশন বায়োপসি করি, সেটা যদি আমাদের দর্শকদের কিছুই না, ওখানে একটা নিডল দিয়ে সিরিঞ্জে টেনে সাম ম্যাটেরিয়াল পরীক্ষা করলেই ওখানে ম্যালিগন্যান্ট সেল আছে কি নেই সেটা বলে দেবে, সেটা ইমিডিয়েটলি বোঝা যাবে। দ্যাট ডাজেন্ট মিন, যদি নেই বলে, দ্যাট ডাজেন্ট মিন যে ওটা 100% শিওর, তার কারণ মাঝে মধ্যে ওইটুকু ম্যাটেরিয়াল তো পাবো, সেই ম্যাটেরিয়ালের মধ্যে ম্যালিগন্যান্ট সেল ওই সময় নাও থাকতে পারে, হয়তো এধার ওধার রয়েছে। কিন্তু ক্লিনিকলি যদি মনে হয় যে ইটস এ ক্যান্সার, অনেকগুলো ফিচার্স আছে তার, তাহলে আমার মত হলো সে ভর্তি হয়ে ল্যাম্পটা ইমিডিয়েটলি মানে বাদ দিয়ে, ওয়েন দি পেশেন্ট ইজ অ্যানেস্থেটাইজড দ্যাট ল্যাম্প মাস্ট বি এক্সামিনড ম্যালিগন্যান্ট অর নন ম্যালিগন্যান্ট। যদি নন ম্যালিগন্যান্ট হয় তাহলে ল্যাম্পটা বাদ দিয়ে কাজ ফুরিয়ে গেল, যদি ম্যালিগন্যান্ট হয় দেন অ্যাট দি সেম অ্যানেস্থেশিয়া ওয়ান ক্যান প্রসিড ফর দি ফার্দার অপারেশন। তো যখন আপনারা ডিটেক্ট করলেন যে ল্যাম্পটা ম্যালিগন্যান্ট, তখন আপনারা কি সাজেস্ট করেন যে অলওয়েজ অপারেশন নাকি কোনো সময় কেমোথেরাপিতেও কাজ হয়? না, কেমোথেরাপিতে কাজটা, কেমোথেরাপি নিয়ে আমাদের সবার মধ্যে একটা পিকিউলিয়ার ধারণা আছে, যেরকম বেশিরভাগ লোক কেমোথেরাপিকে ভয় পায়, কেমোথেরাপি দিলে চুল উঠে যাবে, হ্যাঁ যেতেই পারে, কেমোথেরাপি দিলে নিতে পারে না বলে বাঙালিদের একটা কথা আছে, এটা আমি বুঝি না। কিন্তু কেমোথেরাপি আমরা অলওয়েজ সাজেস্ট করি যে যদি ম্যালিগন্যান্ট টিউমার হয়, টিউমারটা বাদ দিয়ে তারপরে রেডিয়েশন অ্যান্ড কেমোথেরাপি, টিউমারটা বাদ দিয়ে। আচ্ছা, তবে আগের মতো যেরকম আগে টিউমার মানে পুরো ব্রেস্ট বাদ দিয়ে দিত, একটা মিউটিলেটিং অপারেশন, এখন তার অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে,
এখন জাস্ট যে সেগমেন্টটা এলামটা আছে সেই সেগমেন্টটা বাদ দিয়ে যদি গ্ল্যান্ড থাকে গ্ল্যান্ডগুলো বাদ দিয়ে মেইন বাল্ক অফ দি ব্রেস্টটা সেভ করে তারপরে রেডিয়েশন দিলে অ্যাটলিস্ট অ্যাস্থেটিক্যালি জিনিসটা অনেক ভালো হয়। আচ্ছা, অপারেশনের পরে সুস্থ হতে কতদিন সময় লাগে? সুস্থ হতে মানে নর্মাল লাইফে ফিরে আসতে একদম কিছুই না, দেন এই চিকিৎসাটা ফুরিয়ে গেলে সে সুস্থ। আচ্ছা ডাক্তারবাবু, আজকাল তো ব্রেস্ট ক্যান্সার নিয়ে নানা রকম শোনা যাচ্ছে, তো আপনার কি মনে হয় আমাদের লাইফস্টাইল বা কোনো পার্টিকুলার হ্যাবিট থেকে, যেমন ধরুন স্মোকিং বা ড্রিঙ্কিং মানে অ্যালকোহল থেকে কি ব্রেস্ট ক্যান্সার হতে পারে? অ্যালকোহল বা স্মোকিং এইগুলো থেকে ব্রেস্ট ক্যান্সার হয় বলে আমার জানা নেই, তবে দেখা গেছে অনেক সময় মার যদি ব্রেস্ট ক্যান্সার থাকে অনেক সময় মেয়ের হতে পারে, অনেক সময় কথাটা বুঝছে, বা একদিকে যদি ব্রেস্ট ক্যান্সার হয় একটা দেখা গেছে অন্যদিকে হতে পারে, কিন্তু ডেফিনেট কারণ যদি বলেন আমার কাছে জানতে চান তবে জানা নেই। তবে দেখা গেছে যে মহিলারা ধরুন নালিপারাস বা ব্রেস্ট ফিট করায়নি তাদের ইনসিডেন্স অফ ব্রেস্ট ক্যান্সার ইজ মোর দেন দি আদার পিপল। অনেক ধন্যবাদ ডক্টর ব্যানার্জি। ব্রেস্ট ক্যান্সার নিয়ে তো অনেক কথা শুনলাম, আশা করি এখন আর অতটা ভয়াবহ মনে হচ্ছে না ব্রেস্টের ল্যাম্প, তাই না? তবে সেলফ ব্রেস্ট এক্সামিনেশনটা কিন্তু অবশ্যই খুবই জরুরি। যাই হোক, আজকের পর্ব এখানেই শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আর ইতিমধ্যে আপনারা কিন্তু চিঠিপত্র পাঠাতে ভুলবেন না, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমাদের দপ্তরে চিঠি লিখে জানান। আসছি তাহলে, নমস্কার। নমস্কার, নারীর কবলিকা নিয়ে এসেছি আপনাদের জন্য আকাঙ্ক্ষা নারী রূপের হাট। এই রূপের হাটে আজ আমরা আমাদের মাঝে পেয়েছি এক বিশিষ্ট অতিথিকে, ফ্লোরাস বিউটি পার্লারের তরফ থেকে শর্মিলা সিং ফ্লোরা, আমাদের বিউটি থেরাপিস্ট। নমস্কার শর্মিলা দি। নমস্কার। আমাদের নারীতে আসার জন্য অনেক ধন্যবাদ শর্মিলা দি। আজকে আমাদের নারীর দর্শকদের জন্য কী করে দেখাচ্ছেন, মানে কী থেরাপি বা কী ট্রিটমেন্ট? আমি যেটা আজকে করে দেখাবো সেটা একটু নতুন, সেটাকে বলে অক্সিজেন থেরাপি। শর্মিলা দি, আমরা সরাসরি অ্যাপ্লিকেশনে চলে যাই। হ্যাঁ, আমরা প্রথমে ফেশিয়ালটা করি হচ্ছে, আমাদের তো একটা পার্লারের চেম্বার আছে, তাই সেটা অক্সিজেন চেম্বার, প্লাস আমরা একটা অক্সিজেন সিলিন্ডার থেকে অক্সিজেনটা ডিরেক্ট আমরা থ্রু মাস্ক এবং এটা এক একজনের এক একটা, আমরা ইউজ করি না এক একজনের এক একটা, ইউজ করা উচিত নয়। তো এটা নতুন, ওটা ওর মুখে দেব আমি, এবং পাঁচ থেকে সাত মিনিট যদি কেউ নিতে পারে আমার মনে হয় সে তার নিজের একদিন করে বয়স কমিয়ে ফেলবে। আচ্ছা, হ্যাঁ। তো এটা আমি প্রথমে দেখাচ্ছি যে আমরা কীভাবে অক্সিজেনটা দেব। আমি আপনাকে একটু অ্যাসিস্ট করি, বিকজ আমাদের সাথে তো অন্য কেউ নেই, আপনার সুবিধা হবে। খুব ভালো, সময় আমাদের শেষ, সুতরাং এবার আমরা ওকে জাস্ট আস্তে করে এবং অক্সিজেন সিলিন্ডারটাকে বন্ধ করে। এবার আমাদের নেক্সট স্টেপ, আমি প্রথমে এর মধ্যে লোশন লাগানো আছে, আমি এটা দিয়ে ক্লিনজ করব। ওকে, এবং লক্ষ্য রাখতে হবে আমরা যখনই ফেশিয়াল করব বা কোনো কিছুই মুখ পরিষ্কার করব সেটা যেন ওয়েট হয়, মানে জল হয়। জল কিন্তু আরেকটা জীবন মানুষের, অক্সিজেন এন্ড ওয়াটার জল বরাবরই আমরা জানি সেটা। তো আমার ক্লিন হয়ে গেল, এবার আমি এটা রেখে দিয়ে এবার আমি ক্রিমটা নিয়ে মাসাজ করব। কিন্তু আবার সেই একই কথা, বারবার কথা, অক্সিজেন ক্রিম তার সঙ্গে কিন্তু সেই জলের জীবন, জলের জল খুব ভালো করে জল দিয়ে, যেটা আপনি বলছিলেন যাই আমরা মুখে লাগাই না কেন আপওয়ার্ড স্ট্রোকটাকে মাথায় রাখতে হবে, স্কিন যাতে ঝুলে না যায়, এবং জল দিয়ে, মানে এনিথিং লিকুইড। হ্যাঁ, যেহেতু এটা অক্সিজেন ক্রিম, যত বেশি ভালো করে মানে মাসাজ করা যাবে তত ভালো রেজাল্ট হবে। এর পরের স্টেপ এটা আমার মাসাজ হয়ে গেল, এবারে আমরা আবার একটা ফ্রেশ তুলো দিয়ে মুখটা মুছে ফেলবো। আবার খেয়াল রাখতে হবে যে ক্লেন্সিং, টোনিং এবং মাসাজ, তিনটেই আপওয়ার্ড স্ট্রোকে করতে হবে, এভরিথিং।
এরপরে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে প্যাক। আচ্ছা, তার মধ্যে দিয়েও অক্সিজেন পেনিট্রেশন? হ্যাঁ, তার মধ্যে দিয়েও অক্সিজেন পেনিট্রেশন হচ্ছে। প্রথমে হাতে ঢেলে নিচ্ছি এবং তুমি দেখতে পাবে যে এর মধ্যে ব্লু 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 ব্লু, হ্যাঁ আছে ওগুলো। এবং আমাদের ভগবান কিন্তু হাতটা ব্রাশের কাজ করতে মানে দিয়েছে ন্যাচারাল তুলি। এর থেকে ভালো ব্লেন্ড বোধহয় আর কিছুতে করা যায় না, মানে হাতের থেকে ভালো। এই গেল ব্যাগটা, কতক্ষণ রাখতে হচ্ছে? এটা জাস্ট 10 to 15 মিনিট। সবটা মিলিয়ে ম্যাসাজ, ব্যাক রাখা এবং প্রথমে 10 মিনিট অক্সিজেন নিয়ে আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে এই থেরাপিটা মানে এই ফেসিয়ালটা কমপ্লিট। তাহলে এটাই আমাদের শেষ স্টেপ ছিল। থ্যাংক ইউ সো মাচ আমাদের নারীতে আসার জন্য, এত সুন্দর একটা নতুন ধরনের ফেসিয়াল দেখানোর জন্য। এবং আবারও বলি, উনি যেটা বলছেন শর্মিলা দি, অক্সিজেন কিন্তু জীবন। তো এই জীবনটা যদি আমাদের বিউটি থেরাপিতে চলে আসে, আমাদের ফেসিয়ালের একটা বড় মাধ্যম হয়ে দাঁড়ায়, তাহলে তো কিছু বলারই নেই। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার নারীর দর্শকদের, আজকের বিউটি সেগমেন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। তার সঙ্গে পাঠিয়ে দিন চিঠি, পাঠিয়ে দিন বিউটি টিপস এবং পাঠিয়ে দিন ছবি, জিতে নিন পুরস্কার। সেই সূত্রে বলি, আজকের ফেস অফ দ্য মান্থ হয়েছেন কেউ নয়, আমাদেরই মডেল সুব্রতা। সুব্রতা, ম্যানি ম্যানি কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। নমস্কার নারী রান্নাঘর নিয়ে আমি কাঞ্চনা কথা মতন ঠিক হাজির হলাম। আর কথা মতন নিয়ে এলাম আমাদের এক অতিথিকে, তিনি হচ্ছেন নানা। তিনি আমার থেকে অনেকটা ছোট, তিনি রান্না করবেন সেই নিয়ে আমি প্রচণ্ড ভয়ে আছি। সুমিতা পাল, নমস্কার সুমিতা। হ্যালো সুমিতা, তুমি কী করবে? সুমিতা, বাঁধাকপি পাও ভাজি করবো। তা কী কী লাগছে তোমার বাঁধাকপি দিয়ে করতে, মানে ইয়ে মানে কী পাও ভাজি আর কি? লাগছে চিনি, বাঁধাকপি সেদ্ধ করা নিয়েছি, এটা হলুদ দিয়ে সেদ্ধ করা বাঁধাকপি, কালো জিরে ফোড়ন, আর টমেটো সস, এটা টমেটো কুচুনো আর শসা কুচুনো, আর এটা হচ্ছে ছোলা আর বাদামটা ভাজা, আর হলুদ গুঁড়ো, নুন আর ঘি, আর লাগছে নারকেল কোড়া, কাঁচা লঙ্কা কুচি আর ময়দা। কতটা তেল দেবো? একটু আর একটু একটু একটু, হ্যাঁ না না। আচ্ছা, প্রথমে তুমি কি দেবে? কালো জিরে, কালো জিরে দেবো, আর লঙ্কাটা দেবো, কালো জিরে আর লঙ্কা এইটুকু তো। এরপর কি দিচ্ছ? কাঁচা লঙ্কা কুচিটা, ছিটকোবে, হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও, তাহলে আর ইয়ে হবে না। এর বাঁধাকপি সেদ্ধ মানে হলুদ দিয়ে যেটা সেদ্ধ করা, সেদ্ধ করা এটা। এরপর তুমি দিলে হচ্ছে তোমার হলুদ গুঁড়ো, একটু নুন, আর একটু নুন দিলাম। আচ্ছা, এরপর কি দিচ্ছ? এটা ছোলা ভাজা আর বাদাম ভাজা, বাদাম ভাজাটা মানে সেদ্ধ ছোলা ভাজা, যেটা কাঁচা ছোলা আর কি, সেদ্ধ ছোলা না কাঁচা ছোলা, বারবার মানে ভিজিয়ে রেখে যেটাকে ভাজা আর কি বলে। এরপর কি করবে? এরপর নারকেল কুড়িটা দাও, আমি নাড়তে থাকছি, তুমি নাড়বে। না পুরনো নারকেল, পুরনো নারকেল, একটু বেশি দিচ্ছ তাই তো? হ্যাঁ, কারণ দুটো জিনিস রয়েছে তো। আচ্ছা, ওদিকে তুমি কি কি করছো আমাকে একটু বলে দাও। ময়দাটা মাখা আছে, পাতলা করে বেলতে লাগবে, পাতলা করে, হ্যাঁ কারণ যত পাতলা হবে এটা ভালো হবে। আচ্ছা, এটা তো হয়ে গেছে মোটামুটি পুরটা, দেখো তো ঠিক আছে? হ্যাঁ হয়ে গেছে, এবার তুমি
বেলে এটার মধ্যে আরেকটা পুর দেবে। আচ্ছা তেলটা গরম হয়ে গেছে, আমি কি একটা ছেড়ে দিই? একটা ছেড়ে দিই, আস্তে করে ধরে রাখতে হবে এটাকে আর কি। হ্যাঁ, ওপরটা ওপরটা ধরে রাখতে। ঠিক আছে, আমি করছি, তুমি বরঞ্চ ওটা আরেকটা বেল। লাল করে হয়ে গেছে, এটাও তাহলে আমি নিয়েছি, এটা হয়ে গেছে, এটা তুলবো। তুলে নেবো এটা। হ্যাঁ, হয়ে গেছে। এটা হতে হতে তাহলে ততক্ষণ আমরা এটা গার্নিশিং করি। হ্যাঁ হ্যাঁ, এটা হয়ে গেলে আরেকটা তো বাকি আছে, এই বেচারাকে তো এই সাজগোজ থেকে বঞ্চিত করা যাবে না। তুলে নিলাম, হয়ে গেছে এটা। আমি ব্যাপারটা খারাপ হতে পারে। ওই যে আমি বলেছিলাম আমি গার্নিশিং করেছি, বাঁধাকপির পাও ভাজি। কড়াইয়ে সর্ষের তেল দিন, তেল গরম হলে কালো জিরে ফোড়ন দিন ও কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিন। এরপর সেদ্ধ করা বাঁধাকপি দিন ও ভেজে নিন, অল্প হলুদ ও নুন দিন, ছোলা ও বাদাম ভাজা দিয়ে দিন ও মেশাতে থাকুন। এরপর মেশান কোরানো নারকল ও চিনি, শুকনো করে পুর তৈরি করে নিন। মাখা ময়দা থেকে লেচি কেটে নিন ও পাতলা করে বেলে নিন, মাঝখানে পুর নিন ও চারপাশ ভালো করে মুড়ে নিন। এরপর কড়াইয়ে সাদা তেল দিন, তেল গরম হলে ভেজে তুলে নিন। গার্নিশিং করুন শসা, টমেটো এবং টমেটো সস দিয়ে।